মাস পর হারানো ফোন ল্যাপটপ ফিরে পেলেন যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। জানা যায় 5 মাস আগে সাগরপাড়ার বাসিন্দা সুরাত আলীর বাড়ির জানালা ভেঙে চুরি হয়ে যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ সহ বেশ কিছু জিনিসপত্র। তখনই জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করে সুরাত আলী। কিন্তু চুরি হওয়া জিনিসপত্র সহ চোরের কোনো হদিশ না পাওয়ায় ভেঙে পড়েছিলেন সুরাত। ইতিমধ্যে জলঙ্গি থানা ভেঙে দুভাগে ভাগ হয়ে নতুন থানা হয়েছে সাগরপাড়া। সেখানে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ হালদার। চুরির কেস জলঙ্গি থানা থেকে সাগরপাড়া ট্রান্সফার করা হলে সাগরপাড়া থানার পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ উদ্ধার করে এবং চোরেদের পাকড়াও করেন। শুক্রবার হারানো জিনিসপত্রের মালিক সুরাত আলীর হাতে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ তুলে দিলেন সাগরপাড়া ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার। এই সাফল্যের ফলে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিক এবং রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এমএসডি নিউজ। 4 মাস আগে আমার বাড়ির জানালার সিটকিনি ভেঙে আমার মোবাইল এবং একটি ল্যাপটপ চুরি হয়ে যায়। আমি তারপর জলঙ্গি থানায় এফআইআর করি। তারপর যখন 2-3 মাস চলে গেল, পার হয়ে গেল, আমি যখন জিনিসটা পাচ্ছিলাম না, তখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, জিনিসটা হয়তো আর পাবই না। তারপর যখন আমাদের সাগরপাড়া থানায় আমার কেসটা এলো, তখন এখানকার থানার ওসি এবং এসআই মহিউদ্দিন বাবু অত্যন্ত তৎপরতার সাথে আমার এই কাজটি করে এবং জিনিসটা শেষ পর্যন্ত তারা উদ্ধারও করেন এবং আজকে আমার হাতে তারা জিনিসগুলো আবার তুলে দেয়। এই জিনিসগুলো পেয়ে আমি প্রচণ্ড খুশি এবং আমি আশা করব শুধু আমার নয়, জনসাধারণের যারা এরকম সমস্যার মধ্যে পড়েন তাদের এইরকম তৎপরতার সাথেই যাতে কাজগুলো করে, এই আশাই করবো।